সমুদ্র সমুদ্রসীমা নিয়ে মায়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা বাংলাদেশের সাথে কোন দুইটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয় ভারত ও মায়ানমার বাংলাদেশের ঋতু কয়টি ছয়টি বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ পয়েন্ট শূন্য এক বাংলাদেশের গ্রীষ্মকাল বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি এপ্রিল বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ কখন বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় প্রাক মৌসুমি বায়ুর ঋতুতে বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষা বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয় আশি ভাগ বাংলাদেশে কখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বর্ষাকালে বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারি বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি শ্রীমঙ্গল মৌলভীবাজার বাংলাদেশের শীতলতম জেলা কোনটি সিলেট কার্তিক অগ্রায়ণ এই দুই মাস নিয়ে কোন কাল হেমন্ত কোন দুইটি মাস নিয়ে শীতকাল পৌষ মাঘ শীতকালে বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি দিনাজপুর বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান কোনটি মেটিওরোলজি জলবায়ু পরিবর্তন পরিমাপের জন্য কত বছরের পরিবর্তনকে ধরা হয় তিরিশ কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে তিরিশ থেকে চল্লিশ বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ু কি ধরনের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে সাগর ও মহাসাগর হতে দূরত্ব সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা বিষুপ্রেখা হতে দূরত্ব জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয় দ্রা দ্রাঘিমা রেখা কোন নিয়মকটি কোন অঞ্চলে জলবায়ু নির্ধারণ করে না দ্রাঘিমা রেখা বায়ু প্রবাহিত হয় উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে নিয়ত বায়ু জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলে মৌসুমি বায়ু মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ কি উত্তরায়ন ও দক্ষিণায়ন